আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা সহনশীলতা থাকা দরকার, পরস্পরের প্রতি একটা সম্মান এবং রেসপেক্ট থাকা দরকার। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজকে বলেন রাজনীতি করলে তারা রাজনীতির সর্বোচ্চ জায়গায় যায়। আমরা তো প্রশাসনে চাকরি নিলে সেখানেও তারা আজকে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যায়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বাংলাদেশকে নেতৃত্ব দেয়। সেখানে পড়াশোনা চলাকালীন সময়ে যদি সহপাঠীদের সাথে তাদের একটা আন্তরিক পরিবেশ এবং আন্তরিকতা না থাকে, সেখানে যদি তারা যৌন নিপীড়নকারী ইফতিজারদের মতো বিহেভ করে, তারা যদি সন্ত্রাসীদের মতো আচরণ করে, গুন্ডা মাস্তান ছিনতাইকারীদের মতো মোটরসাইকেলের হর্ন বাজিয়ে কারো ব্যাগ ধরে টান দেয়, মোবাইল ধরে টান দেয়, সেটা খুব দুঃখজনক। আমরা দেখেছি আমাদের দুজন নারী, আমাদের নারী কয়েকজন প্রতিনিধি এখানে ছিলেন, একজন নারী প্রতিনিধি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের সময় তার হাসি দেখে নাকি প্রেমে পড়ে গেছেন, এরকম কথাবার্তা বলেছেন। আমি আপনাদের মাধ্যমে এখানে বলতে চাই, ওদের ঘরে কি মা বোন নাই, ওদের বোন নাই? ওরা আজকে এই মেয়েটিকে যে কথা বলছে, এই কথাটি আমি বললাম ফিরে ওর মাকে বলুক, ওর বোনকে বলুক। খুব দুঃখজনক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানকে এইভাবে আজকে সরকারি দলের ছাত্র সংগঠন একটা অসভ্য বর্বর আজকে কালচারের দিকে নিয়ে যাচ্ছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না। আজকে ভুয়া কাকে বলছেন ভাই, ভুয়া কাকে বলবেন? দীর্ঘ 28 বছর পরে ছাত্রদের সরাসরি নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর, আপনারা যেই নেত্রীর নামে স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলে পেলেন, আপনাদের মনে রাখা উচিত, আপনাদের স্মরণ করা উচিত, সেই নেত্রীও ডাকসুর বিপি নূরকে গণভবনে দাওয়াত দিয়ে আপনাদের লজ্জা করে না তাকে ভুয়া বলতে। আমরা এটা বলতে চাই, এরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের হাতে ইয়াবার ট্যাবলেট ধরিয়ে দিয়েছে, আপনার রাতের অন্ধকারে তাদেরকে মদের বোতল ধরিয়ে তাদের মানসিক বিকৃত করে তাদেরকে অমানুষে পরিণত করেছে। কাজে আজকে কৃষক শ্রমিক আজকে গ্রামগঞ্জে যে সমস্ত পরিবারের আমাদের অভিভাবকরা দূর থেকে আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনার সন্তান আব্রার ভাদের খুনিদের মতো খুনি হচ্ছে কিনা, আপনার সন্তান ওই সিলেটের আপনার ওই বদ্রুলের মতো ধর্ষক হচ্ছে কিনা, আপনার সন্তান ছিনতাইকারী হচ্ছে কিনা, আপনারা খোঁজ নিন। কারণ আজকে সরকারি দল ছাত্র সংগঠন মেধাবী ছাত্রদের হাতে মাদক অস্ত্র চাঁদাবাজির লাইসেন্স দিয়ে ছাত্র সমাজকে নষ্ট করছে।